হ্যালো গাইস, ইটস মি রবিউল ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে নাটোর জেলার নাটোর রাজবাড়ি সম্পর্কে কিছু কথা বা এর ইতিহাস ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। সো লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ, এই দেশে রয়েছে মূল্যবান বহু ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যের নিদর্শন। আর বাংলাদেশের এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে নাটোর রাজবাড়ি। চরণবিলের সৌন্দর্যমণ্ডিত সুন্দর ছোট্ট মফস্বল শহর নাটোর। চরণবিলের সৌন্দর্যের সঙ্গে এখানে অবস্থিত নাটোর রাজবাড়ি আর দীঘাপতিয়া উত্তরা গণভবন, এই রাজবাড়িগুলোর ঐশ্বর্য আমাদের বুঝিয়ে দেয় কতটা সমৃদ্ধ ছিল এই বাংলা, কত রাজার পা পড়েছে এই বাংলায়। রাজা রামজীবন নাটোর রাজবাড়ির প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 1706 খ্রিস্টাব্দে, মতান্তরে 1710 খ্রিস্টাব্দে। তিনি 1730 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সেই বছরেই মৃত্যুবরণ করেন। সম্ভবত 1706 থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যে 49.1925 একর জমির ওপর নাটোর রাজবাড়ি নির্মিত হয়। রাজা রামজীবনের মৃত্যুর পর রাজা রামকান্ত 1734 খ্রিস্টাব্দে নাটোরের রাজা হন। অনেকের মতে 1730 থেকে 1743 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা রামজীবনের দেওয়ান রাম দয়ারাম নাটোরের তত্ত্বাবধান করতেন। রাজা রামকান্ত 1743 থেকে 1748 পর্যন্ত নাটোরে রাজত্ব করেন। 1748 সালে রাজা রামকান্তরও মৃত্যুবরণ করেন। পরে নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। 1786 সাল পর্যন্ত নাটোরের রাজা ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদার বাড়ি। বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদ জেলা পর্যন্ত বিস্তৃত। রানী ভবানীর রাজ্য ঘুরতে সময় লাগত প্রায় 35 দিন। ঐতিহাসিক রাজবাড়ির আয়তন 120 একর। রাজবাড়ির চত্বরে ছোট বড় মিলে 15টি ভবন আছে। একতলা বিশিষ্ট মূল রাজবাড়িতে রয়েছে 15টি কক্ষ। রাজবাড়ির চত্বরে বড় দুটি, ছোট পাঁচটি পুকুর আছে। পুরো এলাকাকে দুই ভাগে ভাগ করা হয়, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক একটা অবশ্যই দেবেন, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।